দেখো এতিয়া সর্বত্রে চর্চা চলিছে এটা নাম রাহুল গান্ধী। রাহুল গান্ধী রাজীব গান্ধী আর সোনিয়া গান্ধী তো নয়, রাহুল গান্ধী। রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হবনে নাই তাক লৈ বিগত এটা দশক ধরে চর্চা চলিছে। সেই চর্চা যি কি নহক, বিভিন্ন সময়ত রাহুল গান্ধীক বিভিন্ন নামেরে নামকরণ করে আহিছে ভারতীয় জনতা পার্টির একাংশ নেতা। এই সকলবর চর্চার মাজতে নতুনক জিলিকি উঠিছে এতিয়া রাহুল গান্ধী। সাম্প্রতিক সময়ত দেশের আটাইতক চর্চিত নাম রাহুল গান্ধী। দেশত চর্চা চলিছে রাহুল গান্ধীর বিষয়ে। যখন লোকে রাহুল গান্ধীক বেয়া পায় সেইসল চর্চা করেছে রাহুল গান্ধীর বিষয়ে। বহু বেয়া পাওয়া মানুষেও এতিয়া পুনের রাহুল গান্ধীক ভাল পাবলে দেশের রাজনীতিতে এক নোহা নোখোজা ঘটনা সংঘটিত হয়েছে। দরাচলতে রাহুল গান্ধীর বাবে এয়া ভাল হল নে বেয়া হল সেয়া সময়ে কব, কিন্তু রাহুল গান্ধী আজি চর্চিত, রাহুল গান্ধী আজি বন্দিত। দেশের গণতন্ত্র রক্ষার স্বার্থতে বহুতে রাহুল গান্ধীক সমর্থন করেছে, বহুতরে অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে ধ্বংস করেছে দেশের গণতন্ত্র, সেইভাবে সমর্থন করেছে রাহুল গান্ধী। দরাচলতে কি হয়েছিল প্রকৃত ঘটনা? রাহুল গান্ধীয়ে এখন জনসভাত সকল মোদি উপাধির ব্যক্তিয়ে কিয় চোর বলে প্রশ্ন করেছিল। রাহুল গান্ধীয়ে উদাহরণ দিছিল নীরব মোদীর, রাহুল গান্ধীয়ে উদাহরণ দিছিল ললিত মোদীর। নীরব মোদী আর ললিত মোদীর উদাহরণ দিয়ে এক প্রকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীক আক্রমণ করেছিল রাহুল গান্ধীয়ে, আর ইয়াকে লৈ সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়া। গুজরাটের বিভিন্ন স্থানত গোচর রুজু করা হয়েছিল রাহুল গান্ধীর বিপক্ষে, আর সুরতর এখন আদালতে রাহুল গান্ধীক দুবছরের সাশ্রম কারাদণ্ড বিহিত। এই আদেশের 24 ঘণ্টা নহতেই রাহুল গান্ধীর বিপক্ষে লওয়া হয় বিশেষ ব্যবস্থা। লোকসভার সচিব প্রধানে রাহুল গান্ধীর সাংসদ পদ কর্তন করে। দরাচলতে ভারতীয় সংবিধানের নিয়ম অনুসরি আর পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1951 অনুসরিয়েই লোকসভার সচিব প্রধানে এই সিদ্ধান্ত গ্রহণ করা বলে জানিবলে দিছে। রাহুল গান্ধীর বিপক্ষে এই ব্যবস্থা গ্রহণ করার পাছতে জাঙুর খাই উঠিছে দেশের বিভিন্ন লোক। কি কংগ্রেস, কি আম আদমি পার্টি, কি তৃণমূল কংগ্রেস, কি সমাজবাদী পার্টি, কি টিআরএস, কি টিডিপি, সকলে এতিয়া রাহুল গান্ধীক সমর্থন করেছে। সৌ সিদিনাল রাহুল গান্ধীক সমালোচনা করে আহিছিল আম আদমি পার্টির মুরব্বী অরবিন্দ কেজরিওয়াল আর সমাজবাদী পার্টির মুরব্বী অখিলেশ যাদবে। সেই দুয়োগী নেতায়ও এতিয়া রাহুল গান্ধীক সমর্থন করবলে লৈছে। আনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও রাহুল গান্ধীর সমর্থনত থিয় হয়েছে। দেশের বিরোধী রাজনৈতিক দলসমূহ একত্রিত হয়েছে আর রাহুল গান্ধীক সমর্থন করেছে। কি ডিএমকে, কি উদ্ধব ঠাকরে, কি নীতিশ কুমার, কি আরজেডি আদি সকলে এতিয়া রাহুল গান্ধীক সমর্থন করেছে। দেশের রাজনীতিতে এনে পরিঘটনা ঘটার পাছতে এটা প্রশ্ন উত্থাপন হয়েছে, রাহুলের জুয়ে পড়ব নাকি বিজেপি? ইমান দিনে রাহুল গান্ধীক অবহেলা করে আহিছিল, রাহুল গান্ধীক পাপ্পু আখ্যা দিয়ে আহিছিল, কিন্তু ভারতজোড়ো যাত্রার পাছরপরা ক্রমান্বয়ে উজ্জ্বলিবলৈ লৈছে কংগ্রেসের যুবরাজগুলি। ভারতজোড়ো যাত্রার জড়িয়ে কেবাখনো রাজ্য ভ্রমণ করেছিল রাহুল গান্ধীয়ে। এই রাজ্যসমূহ যুদ্ধ ভাষণ দিছিল রাহুল গান্ধীয়ে তাক লৈ সর্বত্র চর্চা হয়েছিল, বহুতে রাহুল গান্ধীর মন্তব্য সমর্থনও করেছিল। আর তার পাছতে রাহুল গান্ধীর বিপক্ষে আদালতে যি রায় দিলে আর আদালতের রায় প্রদানের পাছত সাংসদ পদ যদরে কর্তন করা হল তাক লৈ প্রতিক্রিয়া অব্যাহত আছে। রাহুল গান্ধী সাংসদ হয়ে থাকবনে নাই সেয়া নির্ভর করব উচ্চতম ন্যায়ালয়ের উপর বা উচ্চ ন্যায়ালয়ের উপর, কিন্তু এটা কথা ঠিক যে রাহুল গান্ধীর বতাহ পলিছে, রাহুল গান্ধীর সপক্ষে এটা মানুষে কথা কবলে আরম্ভ করেছে। আর রাহুল গান্ধীর সাংসদ পদ কর্তনের বিষয়টুক লয়ে এতিয়া একত্রিত হয়েছে বিরোধীর রাজনৈতিক দলসমূহ। যদি এই বিরোধী রাজনৈতিক দলসমূহ 2024 লোকসভা নির্বাচনলে একত্রিত হয়ে থাকে তেতিয়াহলে বিপদত পড়ব পারে বিজেপি। ভারতীয় জনতা পার্টিয়ে রাহুল গান্ধীর সাংসদ পদ কর্তন করে অনাহে 2024 নির্বাচন বিজয়ী হম বলে ভাবিছে, যদিও যদি বিরোধী এইদরে একত্রিত হয়ে থাকে তেতিয়াহলে সংকটত পড়ব ভারতীয় জনতা পার্টি। এক প্রকারের রাহুলের জুয়ে এটা পড়ব পারে বিজেপি। ভারতজোড়ো যাত্রার পাছরপরায় ক্রমাৎ রাহুল গান্ধীর জনপ্রিয়তা বৃদ্ধি পাবলে ধরেছিল দেশত। আর তারপরে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হল সেই ব্যবস্থার পাছত এতিয়া রাহুল গান্ধীর চর্চা হবলে ধরেছে, রাহুল গান্ধীর বিষয়ে সর্বত্র এতিয়া আলোচনা হয়েছে। রাহুল গান্ধীর বিষয়ে যদি চর্চা হয়েছে, রাহুল গান্ধীক বেয়া পাওয়া মানুষে সমর্থন করবলে আগবাড়ি আইছে। যে অরবিন্দ কেজরিওয়াল, যে মমতা ব্যানার্জী, যে অখিলেশ যাদবে
কালিলৈকে ৰাহুল গান্ধীক সমালোচনা কৰি আছিল সেই ৰাজনৈতিক নেতাসমূহেও এতিয়া ৰাহুল গান্ধীক সমৰ্থন কৰিবলৈ আগবাঢ়ি আহিছে তেনে প্ৰেক্ষাপটতে এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে ৰাহুল গান্ধীৰ জুৱে পুৰিব নেকি বিজেপি সেই বিষয়ে জানিবলৈ আমি অপেক্ষা কৰিব লাগিব কিছুদিনলৈ ধন্যবাদ চাই থাকিব প্ৰাগ নিউজ ডিজিটেল